তখন বিরিয়ানি দেবে? ভোরবেলা এখন দেবে না? ও মানে লকডাউনে মাহফিল বন্ধ ছিল, তো দু বছর পর আমার মামা আমাদের সাথে সামিল মাইমুনুল হক পেছনে উজায় ভাই স্যার এলাকায়। তোমরা মনে সবাই জানো যে আমাদের একটা ভাই আছে এস এস ব্লক, মানে ব্লগার, তো সাথে সাথে ব্লগের সাথে সাথে প্র্যাঙ্কও করছে রিসেন্টলি। তো আমি প্র্যাঙ্কটা দেখে ভাই পুরো ফ্যান হয়ে গেছি, মানে আমাদের ডানকিউর মধ্যে এরকম প্র্যাঙ্ক মানে নেই, প্র্যাঙ্ক নেই, একটু সাথে নিয়ে প্রথম প্র্যাঙ্ক হচ্ছে। তো ভাই কিছু ইন্ট্রোডাকশন দো। হ্যালো গাইজ, মাই নেম ইজ শেখ সাহিব, তোমরা তো জানোই আমাকে, আমি হিন্দি হিন্দিতে ব্লগ চ্যানেল আছে আমার এস এস ব্লগ, আপনারা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের মিশ্রা ভাই দাঁড়াও, আমাদের মিশ্রা ভাই খুবই মেহনত করেন, খুবই স্ট্রাগল করেন, ইনি ফোনেই হাতে করে সব কিছু করেন, বুঝলেন তো, ইনি খুব খুব বেশি স্ট্রাগল ম্যান, এদিক সেদিক কেন লজ্জা দিচ্ছে, লজ্জা না, যেটা সত্যি এটা বলতে হবে। তো এনাকে সাপোর্ট করবেন, এনার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেননি। আর ইনি খুবই ভালো ভিডিও বানান, আমাকে খুব ভালো লাগে, আমি এনার প্রত্যেকটা ভিডিও দেখি ভাই, সত্যি বলছি, আপনারাও দেখবেন আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা আমরা মাদ্রাসার ভিতরে ঢুকবো, ভিডিওটা দেখাচ্ছি। মেলা থেকে বেরিয়ে এসে, মানে ফিল থেকে বেরিয়ে এসে আব্দুল মান্নান কিনতে চলে এসেছি। আসসালামু আলাইকুম। তো চন্দনপুর থেকে এলাম, মেজবা অনেক অনুরোধ করলো বলে, আমার সাথে আমার একটা সঙ্গী ছিল নাইমুদ্দিন, এখন ঘুরে ঘুরে যাই ঘুরতে হচ্ছে। আর ইয়ে ভাই, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, মানে করছি, মানে সারা ধরে জল শুনো সারা জেগে থাকবো, যার জন্য সেটা দেখতে হচ্ছে। তাই আর হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি আবার আমার বিরপতি না সাইল ছিল না, সাইল দিতে দেখে রেখে নিচ্ছি, আমি ডাকে না, আমি এখানে বাড়িগুলো দেখো না, দেখো 50 গ্রাম আমাদের বাবুসি চাই না, আমাদের আশ্রমা ওইদিকে আমাদের জাহাঙ্গীর ভাই অনেক কথা হয়ে গেছে, এখানে বিরিয়ানি হবে, চাচা কখন বিরিয়ানি দেবে গো? চাচা কখন বিরিয়ানি দেবে? কখন বিরিয়ানি দেবে? ভোরবেলায় এখন দেবে না? সূর্য উদয়ের পর চারিদিকে অন্ধকার, চারিদিকে কত অন্ধকার, অনেক সবাই এসছে, কিন্তু অনেক সবের মধ্যে আমি একজনকে মিস করছি, তাকে দেখতে পাইনি, নামটা বলা যাবে না, তো এখন দেখতে যাচ্ছি, আর বড় ভালো লাগছে। আসসালামু আলাইকুম, ইয়া হালাল।
আরে কবর ভাসি নাকি তো গাইস আমরা এখন এই আপন আমি এসে গেছি সেটা বল আমরা এখন কি করব ডিনার করব এর বাড়িতে আছে তাহলে ডিনার হবে গাইস তো আমাদের উইনিং ম্যাচের ডিনার হবে তো দেখা যাক খাওয়া হবে আমি কতটা গিলতে পারি আধা ঘন্টা শরীর উনেই বুঝতে পারছো তো হারি শেষ তো বন্ধুরা কিছুক্ষণ পরে পাগলি দেবে পাগড়ি দেবে মানে ছাত্রদের মানে হিপস কমপ্লিট হয়েছে তাদের আজ পাগড়ি দেবে তাদের দেখা হবে কিছু ভিডিও আপনাদের তো মোটা ফোন করছে এবং ওরা তাদের হাতে প্রশংসাপত্র এবং আজকের হাদিয়া নজরানা যেগুলো এসছে সেগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে আজকে যারা ফারেগ হবে জনাব শেখ মাজহার শ্রীরামপুর নাজির উদ্দিন মল্লিক পিতা জনাব শাহাবুদ্দিন মল্লিক জনাব শেখ আরিফ পিতা জনাব শেখ নূর ইসলাম মনোহরপুর মল্লিক পার্ক এই পাশে প্রতি গ্রাম
जिसको भी देखा है वो उनका दीवाना है, रोजा में जो आका का जन्नत का टुकड़ा है, रोजा में जो आका का जन्नत का टुकड़ा है, गुजरे में तो अम्मा के रहमत का खजाना है, गुजरे में जो अम्मा के रहमत का खजाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान जमाना है, जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है, ডবল দিয়েছে ঘুমাচ্ছিলাম লাইট দিয়েছি সারা জেগে সারা জেগে ঘরে চলে গেছে দেখতে পারে না, আমরা বিরিয়ানি পোটালে যাচ্ছি বিরিয়ানি খাবো বলে, মানে গল্প শেষ হয়ে গেছে, এবার যাবো ঘরে বিরিয়ানি খাবো, মজা করব, সিনেমেটিক স্পট দেখাবো, জিলিপি কেন বাজবা, জিলিপি 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 পাশে যে ₹20 আমাকে খেতে দিল না, একা একাই খাচ্ছে দিয়ে রে গরম গরম তাও ভালো লাগছে, আমি এখন জিলিপি খাই দুটো কাকু মজা মাঝে এমনি আমরা জিলিপি খেলাম মানে খাচ্ছি বিরিয়ানি খাবো চলো পানিও হয়ে যাবা ঠান্ডা কালা পানি বিরিয়ানি খেয়ে ঘুমাবে এবারে বলটা সব কিছু হ্যাঁ পরে দেখো বিরিয়ানি যেমন খাবো আনবক্সিং করা হচ্ছে বিরিয়ানি আনবক্সিং